ভৈরবে নকল ভেজাল বিদেশি ঔষধ বিক্রি ও ফার্মাসির লাইসেন্স না থাকায় 10টি ফার্মেসির মালিককে জরিমানা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুইজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে একটানা বিকেল পর্যন্ত কমলপুর বাস স্ট্যান্ড, দুর্জয় মোড় ও ভৈরব বাজারের বিভিন্ন ঔষধের দোকান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, সহকারী কমিশনার হিমাদ্রিক রিসা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ও মোহাম্মদ নুরুল আলম। অভিযানে নকল ভেজাল বিদেশি ঔষধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করায় এবং ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় 10টি ফার্মেসির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ইন্ডিয়ান হার্বালের বৈধ কাগজপত্র অনুমোদন না থাকায় ফজলুর রহমান ও মাহবুবুর রহমান নামে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ঔষধ মানুষের জীবন রক্ষা করে, আবার কিছু ভেজাল ঔষধ মানুষের জীবন ধ্বংসও করে। তাই নকল ভেজাল বিদেশি ঔষধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করায় এবং ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় 10টি ফার্মেসির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ও মোহাম্মদ নুরুল আলম জানান, সারা বাংলাদেশে নকল, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বিরোধী ঔষধ অপসারণে অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সুস্থ থাকে, এই জন্যই আমাদের অভিযান সারা দেশে চলছে, এখানে বৈরবেও চলল, এটা চলমান থাকবে। আমরা লাইসেন্স পেয়েছি, তবে লাইসেন্সগুলো কিছু নবায়ন ছিল না, বেশিরভাগ ওই লাইসেন্স আছে, তবে কিছু দোকানের হয়তো বৈরবে তেমন একটা নাই, আউট অফ বৈরব পেরিফেরিতে মেবি, এই জন্য কিছু লাইসেন্সবিহীন দোকান থাকতে পারে, যেগুলোর বিরুদ্ধে সরকারের আইন অনু কার্যক্রম চলমান আছে এবং আমাদের অভিযান ওখানে অব্যাহত থাকবে। পক্ষ থেকে এই ধরনের অভিযান আজকে সারা বাংলাদেশে আমাদের মাননীয় ডিজি মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে চলছে। আমি উপপরিচালক ঢাকা থেকে আসছি আজকে সকালবেলা, ম্যাডামদের সাথে আমরা দীর্ঘক্ষণ আমাদের ব্রিফিং দিয়েছি, যে অভিযানের উদ্দেশ্য আমরা বলেছি, আমরা মনে করি যে আমাদের যে আজকের অভিযান কতটুকু সার্থক সেটা আপনারা দেখেছেন। এই অভিযান কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। ভৈরব কিশোরগঞ্জ থেকে আরিফুল ইসলাম মামুন।